চট্টগ্রাম জেলার মিশরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলীনগর গ্রামের ঢোল্লাছড়ি এলাকার দুর্গম পাহাড়ে একটি রহস্যজনক সুরঙ্গের সন্ধান মিলেছে সময় যতই গড়াচ্ছে ততই এই সুরঙ্গ নিয়ে জল্পনা কল্পনা ঘনীভূত হচ্ছে এই সুরঙ্গটি দেখতে ভিড় করছে শত শত উৎসুক জনতা প্রায় আশি ফুট দৈর্ঘ্যের এই সুরঙ্গ নির্জন পাহাড়ের বিশেষ কায়দায় খনন করা হয়েছে জানা গেছে প্রচুর জঙ্গলে ভরপুর ছিল দুল্লাছড়ির ওই পাহাড় পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে সেখানে গাছ রোপণ করার জন্য বন বিভাগকে সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয় এর ধারাবাহিকতায় নতুন বনায়নের জন্য পরিষ্কারের কাজ শুরু করে বন বিভাগ এরপর জঙ্গল পরিষ্কার করতে গিয়ে স্থানীয় বাসিন্দা মঞ্জুর আলমের চোখে পড়ে সুরঙ্গটি সে ফিরে এসে বিষয়টি এলাকাবাসীকে জানায় মঞ্জুর পুনরায় বন্ধু ও এলাকাবাসীকে নিয়ে সেখানে যায় সুরঙ্গ দেখতে উৎসুক জনতার ভিড় সুরঙ্গ দেখতে এলাকাবাসী সুরঙ্গটি দেখে তাৎক্ষণিক বিভিন্ন মন্তব্য করতে থাকে আর এই সুরঙ্গের ছবিও কেউ একজন ফেসবুক দিলে সেটি ভাইরাল হয়ে যায় স্থানীয় সাংবাদিক সহ দূর দূরান্ত থেকে আসতে থাকে শত শত মানুষ ভিড় করতে থাকে সুরঙ্গের আশেপাশে স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান সুরঙ্গটির দূরত্ব অনেক সেখানে আরও দুটি সুরঙ্গ রয়েছে মাঝখানে মাটি দিয়ে প্রাচীর দেওয়া হয়েছে ওই মাঠে সরানো গেলে সুরঙ্গটির শেষ দেখা যাবে সুরঙ্গটির ভিতরে কিছু দূর গেলে কয়েকজন বসে কথা বলারও প্রশস্ত জায়গা রয়েছে সুরঙ্গের ভিতর ঘুরে আসা নেছার আহমদ বলেন সুরঙ্গের ভেতর আরও দুটি সুরঙ্গ দেখা গেছে আমি সুরঙ্গে প্রবেশের সময় প্রায় আশি হাতের একটি পাহাড়ি লতা নিয়ে যাই সত্তর হাত পর্যন্ত যাওয়ার পর আর ভেতরে যেতে পারিনি ওখানে সুরঙ্গের মুখে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে মাটিগুলো সরানো গেলে আরও ভিতরে যাওয়া সম্ভব হবে তিনি আরও বলেন সুরঙ্গের ভেতর অনায়াসে দুজন হামাগুড়ি দিয়ে যেতে পারবে সুরঙ্গের মুখ দিয়ে দশ থেকে পনেরো হাত ভিতরে যাওয়ার পর দুপাশে আরও দুটি সুরঙ্গ দেখা গেছে এ খবর ছড়িয়ে পড়লে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জোরারগঞ্জ থানা পুলিশ ও সরকারের দুটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিষয়টি জানার পর আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে ওসি আরও বলেন একটি সুরঙ্গ দেখেছি ধারণা করা হচ্ছে আগেকার কোনো প্রাণীর বাসস্থান ছিল তাদের আবাস গড়তে গর্ত তৈরি করেছে আর এরপরও আমরা কাউকে দিয়ে ভিতরে আছে দেখব কিনা সুরঙ্গটি দেখতে কিছুটা গোলাকৃতির এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা আপাতত ওই সুরঙ্গের মুখে মাটি দিয়ে বন্ধ করে রেখেছি নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন